যে তরণীখানি ভাসালে দুজনে, আজি হে নবীন কাণ্ডারি। বিয়ে, শুভ বিবাহ, শুভ পরিণয়, এক নতুন জীবনের শুরু নারী আর পুরুষের। অগ্নিকে সাক্ষী রেখে, দু চোখের দৃষ্টির মেল বন্ধনে তারা অঙ্গীকার নেয় নতুন জীবনের, একসাথে সারা জীবন থাকার। বিয়ে মানেই এক জমজমাট অনুষ্ঠান, বাড়িভর্তি লোক, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, কেনাকাটা, তত্ত্ব সাজানো, অতিথি নিমন্ত্রণ, প্যান্ডেল, আলো, আরও কত কি। তাই এক সপ্তাহ ধরে নারী আপনাদের সামনে নিয়ে আসছে বিবাহ সপ্তাহ। তাই প্রথম দিন দেখুন নারী আপনাদের কি উপহার দেয়। নমস্কার, শুরু করছি নারীর পাঁচ মিশেল। আমাদের সমাজে বিয়ের একটা বিশেষ গুরুত্ব আছে, কিন্তু বিয়ে মানে যেমন আনন্দ, তার সঙ্গে সঙ্গেই কিন্তু বিয়ের জন্য আমাদের প্রচুর প্রস্তুতি নিতে হয়। কিন্তু আজকাল তো ফ্যামিলিজ বড্ড ছোট হয়ে যাচ্ছে, তাই লোকবল কম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে টাইমও থাকে না। তাই বিয়ের জন্য কিন্তু আমাদের যেতে হয় একটা ওয়েডিং প্ল্যানারের কাছে। এই ওয়েডিং প্ল্যানার কারা, তারা কীভাবে কাজ করেন, সেটাই জানতে আজ আমরা চলে এসেছি একজন ওয়েডিং প্ল্যানারের কাছে। আসো। আসুন কথা বলবো শোভা আগরওয়ালের সঙ্গে। নমস্কার। সবার আগে আপনার কাছে জানতে চাইবো যে আজকাল এই টার্ম আমরা অনেক শুনতে পারি, ওয়েডিং প্ল্যানার, আসলে এই ওয়েডিং প্ল্যানারের কাজ কি? ওয়েডিং প্ল্যানার তো বেসিক্যালি অর্গানাইজ করতা হ্যায় পুরা ওয়েডিং কো, পুরা ওয়েডিং কো অর্গানাইজ করতা হ্যায়। অ্যান্ড সবই ছোট 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 যে কাজ আছে ওয়েডিং প্ল্যানের, ফ্লাওয়ার ডেকোরেশন আছে, অ্যান্ড যে স্টেজ ব্যাকড্রপ আছে, যে আমার স্টেজ আছে, কার্পেট আছে, ওর ম্যাচিং চেয়ার আছে, ওর স্যাশ আছে, ইউনো স্যাশ, টাইং আপ দ্য স্যাশ অ্যাট দ্য ব্যাক, দ্য হোল থিম, মানে ডেকোরেশন ব্যাপারে ওয়েডিং প্ল্যানার বেশি আছে। পুরা ও ডিজাইন করকে ইন ওয়ান থিম হাম লোক এক সাথ ভি পুট ইট আপ, একটা থিম নিয়ে, কালার কম্বিনেশন নিয়ে, আইদার রোমান থিম থাকে, আইদার রোমান থিম আছে, অর আমি বেঙ্গলি থিম আছে, দেবদাস থিম আছে, অর কালার থিম, রেড গোল্ড, এভরিথিং ইন রেড অ্যান্ড গোল্ড, ফের ডিফারেন্ট কম্বিনেশনস, ডিফারেন্ট থিম উই টেক। কে আপনাকে ইন্সপায়ার করেছে এই প্রফেশনে আসতে? আমি তো ফার্স্ট এসি শখ সে করতে থে, দেন মাই মাদার ইন ল, মাই হাজব্যান্ড অল সেট মেক ইট আ প্রফেশন, তো আমি এই প্রফেশন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে উঠে গেছে, এসে গেছে, তো নাও ইটস আ হার্ড ওয়ার্ক। এই যে বিয়ের পুরো ব্যবস্থা আপনি করেন, মানে ডেকোরেশন থেকে নিয়ে সমস্ত কিছু, তো নিশ্চয় একজন তো কাজ করেন না, আপনার পুরো টিম থাকে, কারা কারা আছে আপনার টিমে? আমার ডেকোরেটর আছে, আমার ফ্লোরিস্ট আছে, আমার পেইন্টার্স আছে, সোলার মিস্ত্রি আছে, তো উই অল ম্যানেজ ইন ওয়ান থিংস, বিকজ ডেকোরেশন ইজ আ ভাস্ট সাবজেক্ট, খুব ছোট ছোট পেইন্টার্স আছে, জরদোজি মিস্ত্রি আছে। আচ্ছা, মানে কনসেপ্ট ডিজাইনটা কিন্তু আপনি করেন? কনসেপ্ট ডিজাইনিং আমি করে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে যে এই যে বিয়ের জন্য এত ব্যবস্থা নেওয়া হয়, তার বাজেট কি ধরনের হবে, তা সবাই সবার আগে জানতে চাইবো যে আপনার কোনো ফিক্সড বাজেট থাকে নাকি ক্লায়েন্টস দেখে সেই অনুযায়ী আপনি বাজেট কোনো প্ল্যান করেন? ক্লায়েন্টস আমারকে এক ফিক্সড বাজেট দেয় আমি। আচ্ছা, কি আমার অত, আমার অত ক্ষমতা আছে, তো ইতনা মে আপকো ইয়ে করনা হ্যায়, করতে হবে, তো আমি ওর বাজেটে ফিক্স করে দেবো, ফ্লেক্সিবল বাজেট। ফিক্সড বাজেট থাকে না? না, আমার ফিক্সড বাজেট, ক্লায়েন্ট আমারকে বাজেট দিই কি নেই, আমার এই বাজেট আর থাকবে, আপনি ওর মধ্যে আমার কাজ করে দিন। আচ্ছা, কিন্তু পরিসংখ্যান বলছে যে আগামী পাঁচ বছরে বিয়ের বাজার কিন্তু পাঁচ গুণ বেড়ে যাবে। আপনি তো একজন পায়োনিয়ার এই ট্রেডে, তাহলে নতুন যারা এই প্রফেশনে আসতে চান তাদের জন্য আপনি কি কি গাইডলাইন্স দেবেন? টুডে আজ তো বহুত জ্যাদা, ইনফ্যাক্ট কম্পিউটার এজ হো গিয়া, পেলে দেয়ার ওয়াজ নো কম্পিউটার, পিপল এভরিবডি ওয়ান্টস এভরিথিং প্রফেশনালাইজ, তো আজ থোড়া সা অর্গানাইজড হোনা হ্যায়, প্রফেশনালাইজড হোনা হ্যায়, কনসেপ্ট একদম ক্লিয়ার করনা হ্যায়, এভরিথিং দ্য ক্লায়েন্ট ওয়ান্টস সব একদম কনসেপ্ট কম্পিউটার্স মে নিকাল কে ডিজাইন দিখানা হ্যায়, সো দেয়ার ইজ নো মিস্টেক, বেসিক্যালি দে হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড টুডে, অ্যান্ড দে হ্যাভ টু বি আ ভেরি ক্লিয়ার ভিশন কি দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু গিভ টু মাই ক্লায়েন্টস। অনেক ধন্যবাদ। তাহলে দেখলেন তো,
বিয়ের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য একজন ওয়েডিং প্ল্যানারের অবদান কিন্তু অস্বীকার করা যায় না। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগলো, চিঠি লিখতে ভুলবেন না। আজ আসি, নমস্কার। নমস্কার নারীর কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। আজ এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের মাঝে আপনাদের খুব পরিচিত মুখকে, অপরাজিতা রুদ্র। আসুন ওনার সঙ্গে কথা বলি। নমস্কার, সুস্বাগত নারীতে আসার জন্য। অপরাজিতা দি, এটা তো বলাই বাহুল্য এখন বিয়ের মরশুম চলছে, এই বিয়ের মরশুমে তো একটা উপহার তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য রেখেছো, তো সেই বিষয়ে আজকে কথা বলবো আমরা। এবং বিয়ের মরশুমের এই যে রূপচর্চার সমস্যাগুলো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। দেখো, বিয়ের মরশুমে আমি একটা ভীষণভাবে মনে করি, বিয়ের অন্তত এক মাস আগে থেকে কিন্তু যদি রূপচর্চা করা যায়, আর কমলিকা দেখবে আমি সবসময় বলি দৈনন্দিন রূপচর্চা, সারা বছর যে রূপচর্চা করে, বিয়ে বলে পুজো বলে আলাদা কিন্তু চর্চার দরকার হয় না, রূপচর্চার মধ্যে কিন্তু সে সুন্দর থাকতে পারছে। কিন্তু অনেকেই আছে যারা হয়তো আমার এই প্রোগ্রাম দেখেনি, তারা হয়তো প্রথম প্রোগ্রাম দেখছে, তাদের উদ্দেশ্যে বলছি, বিয়ের অন্তত এক মাস আগে যদি তার রূপচর্চা করতে পারে সে, তাহলে কিন্তু বিয়ের দিন কিন্তু সে পুরোপুরি সর্বাঙ্গ সুন্দরী হয়ে উঠতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো আমাদের প্রচণ্ড দরকার, দেখবে বিয়ের আগে, আর এখন তো ম্যাক্সিমাম মেয়েরাই ধরো সার্ভিস করছে বা বাইরে বেরোচ্ছে, বা অনেকেরই আছে কলেজে পড়তে পড়তে বিয়ে হচ্ছে, যার ফলে দেখবে প্রতিদিনে এত পলিউশনের জন্য প্রতিদিনের স্তরের স্তর কিন্তু আমাদের একটা ডেড সেল তৈরি হয়, যেটা কিন্তু রিমুভ করা আমাদের একান্ত দরকার, প্রতিদিন দরকার। হ্যাঁ, এটা হচ্ছে বরাঙ্গ। বরাঙ্গটা দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। হ্যাঁ, এটা পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, এটা দেখো প্লেন জলের সাথে আমি জাস্ট গুলে নিয়েছি, আমার তো আকাঙ্ক্ষার সব প্রোডাক্টই পুরোপুরি ভেষজ। এটা দিয়ে যদি স্নানের সময় গায়ে জল ঢেলে, মুখে একটু জল দিয়ে স্নানের সময় বরাঙ্গ দিয়ে পুরো বডিটা ওয়াশ করা যায়, মানে বরাঙ্গটা প্লেন জলের সাথে গুলবে, পুরো বডিতে লাগিয়ে 5 মিনিট ধরে ঘষবে, মুখে বরাঙ্গ লাগিয়ে 2 মিনিট ঘষে জল দিয়ে ধুয়ে ফেলবে, এবং বরাঙ্গ দিয়ে যদি সারাদিনে 3 বার মুখ ধোয়া যায়, তাহলে অটোমেটিক কি প্রতিদিনের সেল, ডেড সেলটা প্রতিদিন রিমুভ হচ্ছে, অটোমেটিক বিয়ের দিনকে গিয়ে একটা সুন্দর চকচকে স্কিন আমরা পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, যেটা হচ্ছে আরেকটা সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে বিয়ের দিনকে, মেয়েদের ভীষণভাবে মনে হয় যেটা আমাদের মুখে একটা কালচে ছোপ পড়ে গেছে, যেটা কিন্তু রিমুভ করা একান্ত দরকার বিয়ের দিনের জন্য বিশেষ করে। কারণ এটা কিন্তু একটা মেয়েদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, দিন সেদিনটা, সুতরাং সেদিন এই জন্য বরাঙ্গ দিন আমাদের দৈনন্দিন রূপচর্চার মধ্যে রাখতে হবে। অঙ্গরাগটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, দেখেছো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে অঙ্গরাগটা, এটাও তো হার্বাল, এটাও পুরোপুরি আকাঙ্ক্ষা সব প্রোডাক্ট, বলাই বাহুল্য আকাঙ্ক্ষা সব প্রোডাক্ট পুরোপুরি হার্বাল প্রোডাক্ট। এটাও দেখো প্লেন জলের সাথে কাদা কাদা করে গুলে নিয়েছি। বিয়ের আগে অন্তত যারা সারা বছরও রূপচর্চা করেননি, বিয়ের আগে অন্তত এক মাস বরাঙ্গ দিয়ে সারাদিন 3 বার মুখ ধোয়া, স্নানের সময় বরাঙ্গ দিয়ে বডি ধোয়া, এরপর অঙ্গরাগ প্লেন জলের সাথে গুলে পুরো মুখে, চোখের ওপর নিচে, গলায় এক্সপোজ এরিয়ায়, অর্থাৎ হাতে পিঠে বুকের ওপর লাগানো যায়, দুবেলা সকাল বিকেল দুবেলা লাগানো যায়, এইটুক বলতে পারি বিয়ের এক মাসের মধ্যে সে কিন্তু এই যে কালচে ছোপ পড়ে গেল বা বিয়ের দিনে স্টকটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে উঠবে, এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। দেখো অঙ্গরাগটা দেখেছো লাগাচ্ছে, প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাচ্ছে, চোখের ওপর নিচেও লাগাবে। পুরো মুখের অঙ্গরাগ শুকিয়ে গেলে ধোবেন, কিন্তু চোখের ওপর নিচের অঙ্গরাগ 2 মিনিট পর তুলো জলে ভিজিয়ে আমাদের মুছে ফেলতে হবে, কারণ আমাদের চোখের ওপর নিচটা কিন্তু প্রচণ্ডভাবে স্পর্শকাতর, সেই জন্য চোখের ওপর নিচটা 2 মিনিটের বেশি রাখবো না। এইভাবে যদি বরাঙ্গ অঙ্গরাগ ইউজ করা যায়, অবশ্যই বিয়ে বলে এক মাস আগে থেকে নিশ্চয়ই ছুটি নিয়ে ঘরে বসে থাকবো না, যারা চাকরি করে বা কলেজ করছে বা বিজনেস করছে মেয়েরা থাকবো না, সেই জন্য রইলো তনুত্র। এই তনুত্র এটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, তুমি দেখেছো পুরো চোখের ওপর নিচেও লাগিয়েছে, পুরো মুখেও লাগিয়েছে, আমাদের তো হাতে সময় নেই সেই জন্য আমাদের মুছে ফেলতে হচ্ছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিলে ওরা বাড়িতেই করতে পারবে। এবং তনুত্রটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, এটা যখনই আমি বাইরে বেরোবো, হ্যাঁ দিন দুপুর রাতে যখনই বাইরে বেরোবো না কেন, এটা মেখে বেরোবো, তাহলে এই যে পলিউশনের হাত থেকে
সান রের হাত থেকে আমরা খুব সহজেই কিন্তু মুক্তি পাচ্ছি এবং আমাদের এই ধরনের সমস্যা আর আসবে না। তাহলে মনে থাকবে তো, বরাঙ্গ দিয়ে তিনবার মুখ ধোয়া, অঙ্গরাগ দুবার লাগানো, বাইরে বেরোবার সময় তনুষ্ট মেখে বেরোনো। আর এটা তো আমার মনে হয় একটা কম্প্যাক্ট বা ফেস পাউডারের মতো কাজ করবে। অবশ্যই তনুষ্টটা এমন ভাবে দেখো ইউজ করবে তনুষ্টটা, তাতে তোমার আলাদা করে কোনো রকম মানে কম্প্যাক্ট বা ফেস পাউডার কোনো কিছু ইউজ করতে হবে না। এটাকে তুমি বেস করেই তুমি আইলাইনার, লিপস্টিক, টিপ সমস্ত কিছু কিন্তু তুমি করতে পারো। এর জন্য আলাদা কোনো কিছুর আলাদা দরকার হবে না। ইভেন বিয়ের দিনকেও আলাদা করে তুমি যদি মনে করো যে আলাদা আমি মেকআপ করবো না, আমি তনুত্রকে বেস করে তারপরে আমি চন্দন পরবো, তুমি তাও করতে পারো। বাহ, খুব ভালো একটা সমাধান তুমি আমাদের দেখালে। মেকআপ যদি কেউ করতে না চান, তিনি শুধু তনুত্র মেখে কিন্তু পুরোপুরি তাতে মেকআপ করতে পারবেন। খুব ভালো। আচ্ছা, সেই প্রসঙ্গে একটু যাই, তোমার তো নিজস্ব একটা ক্লিনিক রয়েছে আকাঙ্ক্ষা, সেখানে বিয়ের কোনো প্যাকেজ বা ব্রাইডাল কোনো আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট হচ্ছে? দেখো, প্যাকেজ বলে আলাদা কিছু নেই, কারণ আকাঙ্ক্ষায় আমি মনে করি সারা বছরই একটা যত্নের দরকার। বিয়ের কয়েকদিনের একটা প্যাকেজ করে মানুষের চোখে আমি শুধু সুন্দর হওয়া যায় না, হয় না। সুতরাং ব্রাইডাল মেকআপ অবশ্যই হয় এবং সারা বছর ট্রিটমেন্ট কিছু বিয়ের আগে থেকে ট্রিটমেন্ট তো হচ্ছেই, সারা বছর ধরে হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, এছাড়া তো ব্রাইডাল সাজানো হয়, কারণ আমরা নারীতেও আমরা দেখিয়েছি ব্রাইডাল, অবশ্যই তো ব্রাইডাল সাজানো হয়। খুব ভালো। আমরা যাওয়ার আগে তোমার ক্লিনিক এবং ইনস্টিটিউটের ঠিকানা আর ফোন নাম্বার। হ্যাঁ, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, 3092825, 3092825। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও রয়েছে আপনাদের জন্য। যারা উত্তরবঙ্গে জলপাইগুড়ির আকাঙ্ক্ষায় যোগাযোগ করতে চান, তারা ফোন করবেন 03561-224323, 03561-224323। অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা দি, নিশ্চয়ই আবার আসবে। অবশ্যই আসবে। আজকের এই বিউটি সেগমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে আপনাদের জানা যদি কোনো ঘরোয়া ইউনিক বিউটি টিপ থাকে, তাহলে সেটা কিন্তু লিখে পাঠাতে ভুলবেন না। সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আজ চলি। নমস্কার, নারীর রান্নাঘরে আমি কাঞ্চন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিয়ের উইক। আচ্ছা, বিয়ের উইক মানে কি শুধুই বিয়েতে খাওয়া বা বৌভাতে খাওয়া? তা তো নয়। বিয়ের উইক মানে মানে নতুন দম্পতিকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানো, কিংবা ধরুন জামাইকে বসে আপ্যায়ন করা, যাতে বিয়ের পরের রেশটাও অনেকখানি বজায় থাকে। তাই জন্য আমি নিয়ে এসেছি আজকে বুলা বৌদিকে। নমস্কার বুলা বৌদি। বুলা বৌদি আজকে আমাদের শেখাবেন বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি। এরকম খোলা আকাশের নিচে বিরিয়ানি শিখতে শিখতে যেন মনে হচ্ছে কোথাও একটা চড়ুই ভাতি করছি, তাই না বলুন বুলা বৌদি? হ্যাঁ, প্রথমেই কী কী লাগবে তুমি আমাকে বলো। তো ভালো বাসমতি চাল লাগছে, এটা ভালো বাসমতি চাল। তেজপাতা লাগছে, তেজপাতা, ডিম, ডিম গার্নিশিং এর জন্য, গার্নিশিং এর জন্য এটা। আচ্ছা, মাটন লাগছে, মাটনটা কি তুমি সিদ্ধ করে রেখেছো? সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, হলুদ, আর ওটা কি? গরম মশলা। আর এটা কি দিয়েছো? এটা হচ্ছে জায়ফল, জয়িত্রী আছে, ওটা তো মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, ওটা মেইন। আচ্ছা, ঘি, ভালো ঘি, ভালো ঘি। আচ্ছা, নুন, নুন। আর এটা কি? এটা হচ্ছে মাংসটা সিদ্ধ করেছি, স্টকটা রেখেছি। আচ্ছা, তাহলে কি আমি এবার গ্যাসটা অন করব? হ্যাঁ হ্যাঁ। কি করবে তুমি প্রথমে? তুমি ঘি দেব। আচ্ছা বৌদি, একটা সমস্যা যেটা দেখা যায় বিরিয়ানিতে, যে বিরিয়ানিতে পরিমাপের ব্যাপারটা খুব গন্ডগোল হয়, মানে কত জল কত। অনেক সময় কি হয়, বিরিয়ানি করতে যান অনেকে খুব ভালো করেন, কিন্তু মানে তালগোল পাখি পাকের মতন হয়ে যায়, জড়িয়ে যায়, সেটা খুব এটা একটু যদি বলে। এটা আমি বলে দিচ্ছি, এটা 2 কাপ যদি চাল থাকে তাহলে তার ডবল জল নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এইটা কোনো রকম যদি মানে কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তার মানে 2 কাপ চাল থাকলে 4 কাপ জল, মানে যে কাপে চাল নিচ্ছে সেই কাপে আর কি। আচ্ছা, যদি 4 কাপ চাল থাকে তাহলে 8 কাপ জল, 8 কাপ হবে, ডবল হয়ে যাবে। আচ্ছা, ডবল হয়ে যাবে, সেটাই হচ্ছে এর মেইন পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো হলো। এটা এবার একটু ঘি দেবো। ঘিটা কি বেশি করে দিচ্ছ? না না না, অল্পই দেবো, বেশি লাগে না। তেজপাতাটা আগে দিয়ে দেবো। আচ্ছা, গরম মশলা, এবার হচ্ছে জায়ফল, জয়িত্রী। কতটা পরিমাণটা একটু বলে দাও। এটা কি? এটা দিলে জায়ফল, জায়ফল দিলাম। আচ্ছা, এটা জয়িত্রী দিচ্ছি। জায়ফলটা একটুখানি পরিমাণটা বলবে? ওই 1 1/2, মানে 2 কাপ চালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কাপ চালে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। এবার চালটা দিয়ে দি। এটা 2 কাপ চাল আছে তো? এটা কি ভাজতে হবে? ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, নাহলে লেগে যাবে। আচ্ছা,
আচ্ছা এই যে বিরিয়ানির একদিকের রংটা হলুদ হয় একদিকের রংটা সাদা সেটা কি করে হয়? ওটা প্রথমে করে নিতে হবে সাদা, সাদা ভাতটা আগে করে নিতে হবে। হ্যাঁ, তারপরের বার যখন দুবারে করতে হবে তারপরের বার যেটা সেটা রং দিয়ে করতে হবে। রংটা আমি হলুদ ব্যবহার করি। চালটা না বেশ ফুটে ফুটে উঠবে তাহলে বোঝা গেল হয়ে গেছে, মানে ভাজাটা ভাজাটা আর কি। এরপর এরপরটা অফ করতে হবে। অফ করে দিচ্ছি। মাংসটা দিতে হবে এর মধ্যে, চালের মধ্যে? হুম, এর মধ্যে দেবো এবার। আচ্ছা, গ্যাসটা অন করবো? না, যা জল আছে তার ডবল। হ্যাঁ, তুমি ধরো, আমি দিয়ে দিচ্ছি, তুমি চুচু করে ধরো। চালটা বেশ ভাজা ভাজা হবে। এবার একটু নুন দিতে হবে। আচ্ছা, গ্যাসটা কিন্তু আমি স্টিমে দিচ্ছি, মানে হালকা আঁচে দিচ্ছি না। না না না, নুনটা কতটা মানে আন্দাজ আন্দাজ মতো? এটা তো হলুদ বিরিয়ানি করছো। হ্যাঁ, ওই জন্য হলুদ দিয়ে দিলাম। এবার কি তোমার ঢাকা দিতে হবে, একটা সিটি করবে। তাহলে একটা সিটি পড়লেই সঙ্গে সঙ্গে এটাকে ভেপারটা উঠিয়ে দিতে হবে আর নামিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল বিরিয়ানি। এবার বন্ধ করে দিই, একটা সিটি তো পড়ে গেল, খুলবো? হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি। আরে বাবা, একটু ঢেলে দেবে? ঢালাটা হাতা ছাড়া, ঢালাটা ছাড়া দেওয়া যেতে পারে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। গভীর গভীর শ্বাস ফেলো না। এত ইজি বিরিয়ানি তৈরি করা যায় আমি আগে সত্যি জানতাম না। মাটন বিরিয়ানি, পাঁঠার মাংস নুন দিয়ে সেদ্ধ করে স্টক বার করে রাখুন। কড়াইয়ে ঘি দিন, ঘি গরম হলে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিন, জায়ফল ও জয়িত্রী দিন। এবার বাসমতি চাল ভাজুন। প্রেশার কুকারে সেদ্ধ করা মাংসের টুকরো ও স্টকটা দিয়ে দিন। মেশান ভেজে রাখা চাল ও নুন, অল্প হলুদ গুঁড়ো। প্রেশার কুকারে একটা হুইসেল দিলে বন্ধ করে দিন। নামিয়ে নিন ও স্যালাড সহযোগে পরিবেশন।